নমস্কার, বেঙ্গল বিটে আপনাদের সকলকে স্বাগত। শিলিগুড়িতে ভোট পর্ব শুরু হয়ে গেছে, আমরা রয়েছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলে। এখানে সকলে ভোট দিতে চলে এসেছে সকাল সকাল। এক্সকিউজ মি, ভোট দিয়ে এলেন? তো এবার কি ভোটে সব এখনো ভিড় হয়ে গেছে? এখানে তো চলছে মোটামুটি, খুব একটা ভিড় দেখলাম না। আচ্ছা, এবার আপনারা কাকে চাইছেন? যেই আসুক যেন সবার জন্য ফ্রুটফুল হয়, উন্নয়নটা যাতে হয়, সব কিছু মানে আমাদের ইয়াং জেনারেশনের চাকরি বাকরি যাতে হয়। ওই দিকটা আপনারা কোন ওয়ার্ডে? 17 নম্বর ওয়ার্ড। 17 নম্বর ওয়ার্ডে তো শান্তিপূর্ণ ভাবে এখানে এখন অবধি এখানে শান্তিপূর্ণ ভাবে সব ঠিক আছে। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন সকলে আস্তে আস্তে ধীরে ধীরে ভোট দিতে জমায়েত হয়েছেন। সকলেই চাইছেন এমন এক সরকার যিনি যারা সকলের জন্য, নাগরিকদের জন্য ভাববে। আপনি কি ভোট দিয়ে এলেন? তো আপনি কখন এসেছেন? এই 5 মিনিট। তো সেরকম কোনো ভিড় নেই না? আচ্ছা, তো আপনি কাকে চাইছেন? যে সবার সকলের জন্য করবে তাকে। এক্সকিউজ মি, তোমার কি এবার নতুন ভোট? সেকেন্ড টাইম। তো ভোট দিতে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। তুমি ইউথ জেনারেশন, তো তোমার কি মনে হয় তুমি কাকে চাইছো? এটা বলা যাবে না, রেজাল্ট বেরিয়ে যাবে যখন তখন দেখা যাবে। তুমি সরকারের কিরকম সরকার চাইছো সেটা যদি একটু বলো, মানে তুমি এখনো ডিসাইড করতে পারছো। ভোট দিয়েছে তো? শান্তি মতো ভোট দিয়েছে? আপনিও দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ধন্যবাদ। দেখছেন সকলে ভোট দিয়ে দিয়ে ফিরছে। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে। এখানেও পর্ব চলছে। দিদি, ভোট দেওয়া হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। শান্তিপূর্ণ ভাবে ভোট? হ্যাঁ, খুব শান্তিপূর্ণ ভাবেই হয়েছে ভোটটা। ভিড় কেমন রয়েছে? হ্যাঁ, ওই ছিল 4-5 জনের মতো। করোনা পরিস্থিতিতে সকলে? হ্যাঁ, সবকিছু মেনটেন হয়েছে। হাতে হ্যান্ড গ্লাভস দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে। আপনারা নেক্সট সরকার কাকে চাইছেন? দেখুন, এটা তো একান্তই পার্সোনাল ব্যাপার, এখন বলাটা ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা ভোট শান্তিপূর্ণ ভাবে দিয়েছেন, দাদা কিছু বলবেন? এটাই বলবো যে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দেন, আর ভোট খুব ভালো মতন ব্যবস্থা করা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট মানে সরকার যেটা করেছে খুব ভালো লাগছে। আর সব কাউন্সিলর ফাউন্সিলররা সব পাশে হেল্প করে দিচ্ছে, খুব মানে গাইডফুলভাবে এটা হলো। আমি মিসেসকে যেভাবে করলো খুব ভালো লাগলো। শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবেই? হ্যাঁ, অবভিয়াসলি খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে, সবাই সেভাবে কোঅপারেট করছে। আর আমি এইটুকু সবাইকে বার্তা দিতে চাইবো, মানুষ যেন চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ সরকারটা নির্বাচন করে। অবশ্যই, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে। দেখুন সকলে ভোট দিতে আসছে। করোনা পরিস্থিতিতে সকলে সরকারের তরফ থেকে সরকারি বিধিনিষেধ পালন করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই ভোট পর্ব চলছে। ভোট দিলেন? ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে হচ্ছে, খুব ভালোভাবে। সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা হচ্ছে তো? আর আপনি নেক্সট সরকার, সরকারের কাছে কি চাইছেন? আমাদের সবার ভালোই চাইবো, উন্নতি হোক,
সবার উন্নতি হোক। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে। তো আপনারা নেক্সট সরকার কাকে চাইছেন বা সরকারের কাছে কি চাইছেন? সবকিছু ভালো যাতে হয়, ঠিক আছে, বাংলার পরিস্থিতি তো ভালো নেই এই মুহূর্তে, যেই সরকারই আসুক যাতে কাজ ঠিকঠাক হয়, মানুষ যাতে কাজ করে খেতে পারে। যেটা এখন কোভিড সিচুয়েশনের পরে সব কিছু প্রবলেমস প্রতিটা মানুষের জীবনে চলে এসছে, তো কাজকর্মটা যাতে ঠিকঠাক হয় সেদিকেই নজর রাখতে হবে। শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে? শিলিগুড়িতে প্রতিবারই শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কোনোবারই আমার তো দেখা নেই যে ঝামেলা হয় আর কি। আর এমনি সকলে ভোট দেওয়া শুরু মানে এখনো সকাল থেকে শুরু হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিকঠাক পদক্ষেপই নিয়েছে। থ্যাংক ইউ।